প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয় ভর্তির আরও একটি নতুন আপডেট ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, বিগত ভিডিওতে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তির যে তথ্যগুলো ছিল সেটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। সেটি হচ্ছে যে আপনার কোন বিশ্ববিদ্যালয়ে কত তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোন বিশ্ববিদ্যালয়ে আপনারা কত তারিখ থেকে অনলাইন আবেদন করতে পারবেন। তো এই বিষয়ে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত তথ্যগুলো দেখাবো। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল এবং আপনি এখান থেকে কোনো নতুন তথ্য জানতে পেরেছেন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী সমস্ত আপডেট তথ্যগুলো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো আপনি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা চলে আসি মূল ভিডিওতে। বন্ধুরা, দ্য ডেইলি ক্যাম্পাস যে অনলাইন পত্রিকাটি আছে, এখানে একটি নিউজ প্রকাশিত হয়েছে যে কবে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমি আপনাদেরকে বিস্তারিতভাবে এই তথ্যটি দেখাচ্ছি। দেশে 46টি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম চালু রয়েছে। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও 4টি মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি 39টি সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে। অন্যদিকে সরকারি ও বেসরকারি মেডিকেলের MBBS ভর্তি পরীক্ষা হবে 2 এপ্রিল এবং ডেন্টালের পরীক্ষা হবে 30 এপ্রিল। দেশে বর্তমানে 37টি সরকারি মেডিকেল কলেজ আসন সংখ্যা রয়েছে 4,350টি, আর 70টি বেসরকারি মেডিকেল কলেজে আরও 6,287 জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। জানা গেছে এবার 3 গুচ্ছে 29টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর বাকি 10টিতে সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেবে। তাছাড়া এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি 7 কলেজে আলাদাভাবে স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তো কোন সময় এই ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তা আমি আপনাদেরকে এবার বিস্তারিত দেখাচ্ছি। প্রথমে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হয়ে গেছে 8 মার্চ থেকে, আর এই আবেদনটি চলবে আগামী 31 মার্চ রাত 11:59 পর্যন্ত। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটি হবে 21 মে থেকে 5 জুন পর্যন্ত। তারপরে আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনের সময় কিন্তু শেষ হয়ে গেছে এবং প্রাথমিক আবেদনের একটি ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে। 22 মার্চ সন্ধ্যায় এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে, আর চূড়ান্ত আবেদনই কিন্তু শুরু হয়ে গেছে। এই আবেদনটি 23 মার্চ থেকে শুরু হয়ে 31 মার্চ পর্যন্ত এই আবেদনটি চলবে, আর 3 ধাপে এই আবেদনটি হবে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 14 মে থেকে 16 জুন পর্যন্ত। তারপরে আসি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েট। আর বুয়েটের যে আবেদনের যে তারিখ, এটি কিন্তু এখনও প্রকাশ করা হয়নি বা আবেদনটি কিন্তু এখনও শুরু হয়নি। তো পরবর্তীতে যদি এই আবেদনের তথ্যটি আমি জানতে পারি তাহলে আপনাদের অবশ্যই জানিয়ে দেব। আর ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 10 জুন। তারপরে আসি মেডিকেল ও ডেন্টাল। মেডিকেলের ভর্তি পরীক্ষা হবে আগামী 2 এপ্রিল এবং ডেন্টালের ভর্তি পরীক্ষা হবে আগামী 30 এপ্রিল, আর ডেন্টালের আবেদন শুরু হয়ে যাবে 27 মার্চ থেকে। সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বৃষ্টি বিশ্ববিদ্যালয় অর্থাৎ গুচ্ছভুক্ত যে বৃষ্টি বিশ্ববিদ্যালয় আছে, এই বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন শুরু হবে 1 এপ্রিল থেকে এবং প্রাথমিক আবেদনটি চলবে 15 এপ্রিল পর্যন্ত। তারপরে চূড়ান্ত আবেদন শুরু হবে 24 এপ্রিল থেকে এবং এই চূড়ান্ত আবেদনটি চলবে 20 মে পর্যন্ত। আর এই গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 19 জুন থেকে 30 জুলাই পর্যন্ত। তারপরে আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবেদনের তারিখ এখনও প্রকাশ করা হয়নি বা এই আবেদনটি কিন্তু এখনও শুরু হয়নি। তো পরবর্তীতে যদি এই আবেদনটির তারিখ প্রকাশিত হয় বা আমি যদি পরবর্তীতে আবেদনের তারিখটি জানতে পারি তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সো সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আপনারা আমার পরবর্তী আপডেটটি কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তো তারপরে চলে আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হবে হচ্ছে 5 এপ্রিল থেকে এবং এই আবেদনটি 30 এপ্রিল পর্যন্ত চলবে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 22 জুন থেকে 8 জুলাই পর্যন্ত। তারপরে রয়েছে 7টি কৃষি পাবলিক যে বিশ্ববিদ্যালয় রয়েছে, এই পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে যে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো এই 7টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ের আবেদনের তারিখও কিন্তু এখনও প্রকাশ করা হয়নি। তো পরবর্তীতে প্রকাশ করা হলে আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 31 জুলাই।
তারপরে রয়েছে তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা, আর এর আবেদনও কিন্তু এখনো শুরু হয়নি। তো একইভাবে আমি পরবর্তীতে আপডেটটি জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দেব। এবং এই প্রকৌশল তিন যে বিশ্ববিদ্যালয় রয়েছে এর ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 12 জুন। তারপর আসে বিইউপির ভর্তি পরীক্ষা। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে গত 26 ও 27 ফেব্রুয়ারি। ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিইউপি জানিয়েছে যে অনিবার্য কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে, পরে এই ভর্তি পরীক্ষার তারিখ জানানো হবে। এই ভর্তি পরীক্ষার তারিখ এখনও প্রকাশ করা হয়নি। তো তারপরে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ। তো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি 7 কলেজের স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার কার্যক্রম এখনও শুরু হয়নি। সম্প্রতি ঢাকা কলেজের অধ্যক্ষ এবং 7 কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিমুল্লাহ খন্দকার জানান, ভর্তি কার্যক্রমের ব্যাপারে আমরা কিছু ভাবিনি, খুব দ্রুতই ভর্তি কার্যক্রমের ব্যাপারে আমরা ভাবছি না, ভর্তি পরীক্ষা কার্যক্রম আরও সময় সাপেক্ষ। অর্থাৎ এই বিষয়ে এখনও কিন্তু তারা কোনো সিদ্ধান্ত দেয়নি, তবে পরবর্তীতে আশা করা যায় যে এই ব্যাপারে তারা একটি সিদ্ধান্ত জানাবে। তারপর আসে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হবে 8 জুন থেকে এবং এই আবেদনটি চলবে 22 জুন পর্যন্ত। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম জিপিএর উপর ভিত্তি করেই হবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলো ভর্তি পরীক্ষা নয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর উপর ভিত্তি করেই স্নাতক শ্রেণীতে ভর্তি করা হবে। তারপরে আসি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে কত তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে 4 থেকে 5 জুন পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে 27 জুন এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে 18 জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিশ্ববিদ্যালয়ে এখনও ভর্তির আবেদন শুরু হয়নি। তো যেমনটা আমি বলেছিলাম যে পরবর্তীতে যদি এই আবেদন শুরু হয় বা বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।